মাত্র 15,000 টাকা ইনভেস্ট করে আপনিও হতে পারেন আগামী দিনের কোটিপতি। কি অবাক লাগছে, তাই না? অবাক লাগারই তো কথা। অনেকেই ভাবছেন যে এই ভিডিওটি শুধুমাত্র ক্লিকবেট, বাট মোটেও তা না। আমি এই ভিডিওতে প্রুফ নিয়ে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো যে কিভাবে মাত্র 15,000 টাকা থেকে আপনারা হয়ে উঠতে পারেন আগামী দিনের কোটিপতি। এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব 15-15-15 রুলস, অর্থাৎ এই 15-15-15 রুলস কাজে লাগিয়ে কিভাবে আপনারা কিন্তু কোটিপতি হয়ে উঠতে পারেন মাত্র 15,000 টাকা থেকে। হেই গাইজ, ইটস অক্ষয় দত্ত উইথ ইউ, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করি। 15,000 টাকা থেকে কোটিপতি, এটা কি আদৌ সম্ভব? এটা তো অবাস্তব, এটা তো হতেই পারে না, এরকম মনে হচ্ছে, তাই তো? মনে হওয়ার কারণ তো খুবই স্বাভাবিক, বিকজ উই হ্যাভ নো ফিনান্সিয়াল এডুকেশন অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি। যেহেতু আমাদের বেশিরভাগ সময়টায় আমরা স্কুলে কাটিয়ে দিই, কিন্তু স্কুলে অনেক কিছু শিখলেও টাকা পয়সার ব্যাপারে আমরা কিন্তু কিছুই শিখতে পারি না সেভাবে। আর তাই আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন যে কিভাবে মাত্র 15,000 টাকা থেকে আগামী দিনে 1 কোটি টাকার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু চলে যাব স্ক্রিনে, এবং সেখানে গিয়েই প্রুফ হিসেবে আপনাদের কিন্তু দেখাবো যে কিভাবে আপনারা 15,000 টাকা ইনভেস্ট করে 15-15-15 রুলস কাজে লাগিয়ে হতে পারেন আগামী দিনের 1 কোটি টাকার মালিক। তো চলুন স্ক্রিনে এখন আমরা চলে যাব। আমরা এখন কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটারে গিয়ে দেখব যে কিভাবে 15-15 রুলস আসলে কাজ করে, আর এটা কিন্তু প্রুফও। তো চলুন দেখি। তো এই যে আমি এখন যে কোনো একটা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটার খুলে নিচ্ছি, সেটা হচ্ছে এখন HDFC লাইফের। তো এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে যে অ্যামাউন্ট ইউ ক্যান ইনভেস্ট টুডে। সো আজকে কত টাকা ইনভেস্ট করতে চান? আমি জাস্ট 15,000 লিখলাম, ঠিক আছে, বা ওটা ফাঁকাও রাখতে পারেন। অ্যান্ড অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, কত টাকা ইনভেস্ট করতে চান, তো এখানে আমি 15,000 টাকা লিখছি মান্থলি, ঠিক আছে। এরপরে নাম্বার অফ ইয়ার্স ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ফর, কত বছর ধরে আপনি ইনভেস্টেড থাকতে চান? 15 বছর, যেহেতু আমরা 15-15-15 রুলস ইউজ করছি। আর নাম্বার অফ ইয়ার্স ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, ওই যে বললাম 15 বছর। এবার হচ্ছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি কত পার্সেন্ট রিটার্ন, মানে অ্যানুয়াল রিটার্ন আপনি চাইছেন। সো এখানে আমরা 15% করছি। তো আমরা এখন কী করলাম যে 15 বছর ধরে 15% রিটার্নে আমরা কিন্তু 15,000 টাকা করে দিলাম। সো এবারে কত টাকা হয়ে দাঁড়াচ্ছে এদিকে দেখুন, ইয়ার্স অফ গ্রোথ, ঠিক আছে। আপনি টোটাল টাকা ইনভেস্ট করলেন 27.15 লাখ টাকা, এবং সেটা গ্রো হয়ে হলো 1.03 কারোর, মানে বুঝতে পারছেন 15% পার অ্যানুয়াল আপনার ইন্টারেস্ট হিসেবে। তো নিশ্চয় এখন বুঝতেই পেরেছেন যে 15,000 টাকা করে আমরা যদি ইনভেস্ট করি 15 বছর ধরে এবং 15% করে রিটার্ন পাই, তবে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়ায় 27,15,000 টাকা, এবং সেটা হয়ে দাঁড়াবে 1.03 কারোর, অর্থাৎ 15,000 টাকা থেকে কিন্তু আমরা 1 কোটি টাকার ক্যাপিটাল ওয়েলথ ক্রিয়েট করলাম। তো খুবই সিম্পল একটি ব্যাপার। এবারে দেখুন, যদি আপনি 15,000 টাকায়, হ্যাঁ, যদি 30 বছর ধরে, মানে দ্বিগুণ, যদি সেই টাকাটাই আপনি দ্বিগুণ বছর ধরে ইনভেস্টেড থাকেন, সো এখানেও আমরা কিন্তু 15% রিটার্ন হিসাবে দেখছি। তো এবারে আপনার কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়ায় 54 লাখস, তো সেটা কিন্তু এখন 10.65 কারোর, মানে আপনি 54 লাখ টাকা ইনভেস্ট করে আপনি ওয়েলথ ক্রিয়েট করলেন 10 কোটি টাকা। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছেন যে কম্পাউন্ডের কি পাওয়ার, অর্থাৎ পাওয়ার অফ কম্পাউন্ড। তো এই পাওয়ার অফ কম্পাউন্ডের ওপর কিন্তু নির্ভর করে আপনি ভালো মতো টাকা, অর্থাৎ ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারেন। সো এবারে অনেকেই ভাবছেন যে 15,000 টাকা তো খুবই বেশি, তবে চলুন 5,000 টাকা দিয়ে আমরা দেখি। তো এখন আমরা 5,000 টাকা দিলাম, তো আমরা 30 বছরের জন্য ইনভেস্টেড থাকতে চাই। তো তারপরে আমরা 15% রিটার্নের আমরা এক্সপেক্টেড রিটার্ন চাইছি। তো আপনি সেক্ষেত্রে 5,000 টাকা করে আপনি দিচ্ছেন বাৎসরিক, মানে মান্থলি, সো সেটা আপনার ইনভেস্টে আপনি করছেন 30 বছরে 18 লাখ টাকা ইনভেস্ট করছেন, এবং সেটা হয়ে দাঁড়াচ্ছে 3.5 কোটি টাকা, মানে আপনি 5,000 টাকা, মানে মিনিমাম 5,000 টাকা আপনি কিন্তু মান্থলি ইনভেস্ট করে 3.5 কোটি টাকা অবধি আপনি কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারছেন।
এবারে অনেকে ভাবছেন যে 5,000 টাকাও আমাদের কাছে নেই, সো আপনারা 1,000 টাকা করেও ইনভেস্ট করতে পারেন। কিন্তু ইনভেস্ট করুন কেন, কারণ আপনার যে এই আজকের ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু আপনার ফিউচারকে সাপোর্ট করবে। ফিউচারে যদি আপনি কোনো কাজ নাও করতে পারেন, সেই দিন কিন্তু এই টাকাটা আপনার পাশে সম্বল হয়ে দাঁড়াবে। তাই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের শুরু করা অবশ্যই উচিত। তো এবারে যারা জানেন না যে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন বা কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, বিকজ সবাই তো জেনেই গেছেন যে ডিম্যাট অ্যাকাউন্ট ইজ ম্যান্ডেটরি। হ্যাঁ, কেন, কারণ শেয়ারে ইনভেস্ট করার জন্য বা মিউচুয়াল ফান্ড বলুন, যে কোনো কিছুতে ইনভেস্ট করার জন্য কিন্তু আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতেই হবে। লাইক সেভিংস অ্যাকাউন্ট কেন ওপেন করেন, যেহেতু আপনার টাকা কিন্তু ওখানে রাখেন, ঠিক তেমনই এখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে গেলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতেই হবে। তাই যদি আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান আমার লিঙ্কের দ্বারা, তবে ডিসক্রিপশানে দেওয়া আছে, খুব সহজে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো গাইজ, এই ছিল আজকের 15 15 15 রুলস, এবং যে রুলস আমি প্রমাণ করে দেখালাম যে কীভাবে আপনারা 15,000 টাকা থেকে কিন্তু কোটিপতি হতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকই হেল্প করে থাকবে। তো ভিডিওটি থেকে যদি আপনারা কিছু অন্তত শিখতে পেরেছেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করে দিন, যাতে তারাও বুঝতে পারে যে না, কিছু কিছু করে আমরা টাকা ইনভেস্ট করে কিন্তু ফিউচারে একটা দারুণ ওয়েলথ ক্রিয়েট হতে পারে। আর যারা চ্যানেলে নতুন, এরকমই আরও এডুকেশনাল পারপাসে বা স্টক মার্কেটের ওপর ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিপ ইনভেস্টিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।